Network the solution for humanity السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على المبعوث رحمه للعالمين وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কিতাব উত্তিদ এর দাস শোনার জন্য। আল্লাহ সুবাহন তালা আমার খালেক তিনি আমার স্রষ্টা আমার পরিচালক আমার রেজেকের মালিক আমার জীবন মরণ সবকিছুর মালিক আমার মাবুদ আমি তার বান্দা আমি তার আবাদত করবো তার জীব তার পরিচালিত একটি মানুষ অতএব সেই আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার জন্য থাকবে আমার অগাধ ভালোবাসা আর এই ভালোবাসা একজন মানুষ আর হবে আল্লাহ আল্লাহর কাছে নত হওয়ার দিক থেকে এ ভালোবাসা হবে আল্লাহ সুবাহকে সর্বোচ্চ সবচেয়ে বড় মনে করার দিক থেকে এবং আল্লাহ সুবাহ নির্দেশ ও নিষেধ পালন করার দিক থেকে এ ধরনের ভালোবাসা পাওয়ার অধিকার রাখেন পৃথিবীর বুকে একজনেই তিনি হলেন আল্লাহ সুবহানা হওয়াতে আলা আর কেউ না যেটি হলো এবাদতের দৃষ্টিকোণ থেকে ভালোবাসা এ ভালোবাসা যখন অন্য কাউকে দেওয়া হবে আল্লাহ সুবাহানা আলার সমপর্যায় কাউকে মনে করে তাকে যদি এই ভালোবাসা দেওয়া হয় সেটার নামই হল শির আমরা এ বিষয়ে সোরাতুল আর একটি আয়াত শুনেছি এরপরে আমরা আলোচনা করছিলাম আরেকটি আয়াতকে কেন্দ্র করে যেটি সুরাত আয়াত আল্লাহ আটটি বিষয় তুলে ধরেছেন এবং আল্লাহ বিষয়ের উপরে সব সময় আল্লাহ তার এবং তার রসুলের ভালোবাসা প্রাধান্য পাবে এটাই আল্লাহ রবুল্লা আলমিন নির্দেশ দিচ্ছেন সেই আটটি বিষয়ের মধ্যে প্রথম হল পিতামাতা দাদা যারা উপরের দিকে রয়েছেন তারপরে হলো নিজেদের সন্তান সন্ততি যারা তারপরে হল নিজেদের ভাই বোন যারা তারা তারপরে হল স্ত্রীর জন্য স্বামী বা স্বামীর জন্য স্ত্রী এরপরে হলো যারা আরও আত্মীয় স্বজন রয়েছে প্রতিবেশী তারা এবং আরও রয়েছে যা সম্পদ ব্যবসা বাণিজ্য ও আবাস ভবন বা মাতৃভূমি ইত্যাদি সব কিছু এগুলির উপরে আল্লাহ সোবাহা ওয়া আল্লাহর ভালোবাসাকে সময় প্রাধান্য দিতে হবে অর্থাৎ আল্লাহর ভালোবাসাকে ঠিক রাখার জন্য এগুলিকে যে কোনো মুহূর্তে বর্জন করার প্রস্তুতি থাকতে হবে এটাই হলো এগুলির উপরে আল্লাহর ভালোবাসার প্রাধান্য দেওয়া যদি আমি বলি যে আমার সন্তানকে আমি খুবই স্নেহ করি অতএব এই সন্তানকে আমি বাদ দিয়ে আল্লাহর নির্দেশে কোথাও বের হয়ে যেতে পারবো না তাহলে আমি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে পারিনি যদি আমি বলি আমার স্ত্রীর ভালোবাসা কেবলমাত্র আমার দাম্পত্য জীবন শুরু হলো তাকে ছেড়ে আমি আল্লাহর নির্দেশে অমুক জায়গায় যাব এটা হতে পারে না তাহলে আমি আল্লাহকে আমার স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসলাম না ঠিক ভাবে আমি যদি বলি যে আমার এত বিশাল ব্যবসা বাণিজ্য ধন সম্পদ এগুলিকে ছেড়ে আমাকে অন্য জায়গায় যেতে হবে এক মাসের প্রোগ্রামে গিয়ে আমাকে হজ করে আসতে হবে এটা আমার পক্ষে সম্ভব নয় না আমি আল্লাহকে তাহলে এবং তার রাসুলকে প্রাধান্য দিতে পারিনি কারণ আমি সম্পদশালী হয়েছি সামর্থ্য রয়েছে হজ করার আমার পর হজ ফরজ আমার বিশাল দুনিয়া জুড়ে ব্যবসা বাণিজ্য হলেও সেগুলি ছেড়ে আমাকে যেতে হবে সে হজ সম্পাদন করতে এটা আল্লাহর নির্দেশ আল্লাহকে যদি আমি বেশি ভালোবাসি এর প্রমাণ হলো তাহলে এগুলি ছেড়ে আমি ডাকে দৌড়াব আমার অফিসে অনেক ব্যস্ততা এক গ্লাস পানি খাওয়ার মতো সময় নেই এত ব্যস্ত আমি অফিসে কিন্তু মসজিদে ডাক এসে গেছে আল্লাহ আকবার হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আল ফালাহ আমি যদি সত্যিকারই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি তাহলে আমার এই সব ব্যস্ততা ছেড়ে দিয়ে আমি আল্লাহর ডাকে আগে সারা দিয়ে আসব। তাহলে প্রমাণিত হবে যে আসলে আমি আল্লাহকে সত্যি ভালোবাসি এবং সব কিছুর উপরে আল্লাহকে প্রাধান্য দিই আর যখন দেখা যায় যে না আমার সন্তানের মায়া স্ত্রীর ভালোবাসা পিতামাতার মাতার শ্রদ্ধা বা ধন সম্পদের মোহ মমতা এগুলি ছেড়ে ডাকে সারা দিতে পারছি না তাহলে আমি আল্লাহকে কখনোই এগুলির উপরে ভালোবাসতে পারিনি প্রিয় বন্ধুরা তাই আসুন আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা হবে মানুষের সাথে গুরুত্বপূর্ণ সম্পৃক্ত যতগুলি জিনিস রয়েছে চাই ব্যক্তির দিক থেকে হোক অর্থের দিক থেকে হোক আর জন্মভূমি বা ঘর বাড়ি ইত্যাদির দিক থেকে হোক বা মানুষের কর্ম কর্মব্যবসা ইত্যাদি থেকে হোক সব দিক থেকে সকল কিছুর ঊর্ধ্বে যখন আমরা আল্লাহ সুবাহান প্রাধান্য দিতে পারবো তখনই আমরা সত্যিকারী মেন হিসাবে আল্লাহ কাছে পরিচয় রাখতে আলার পারবো আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা লেখক রাহমহল্লাহ এ পর্যায়ে তিনি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন সে হাদিসগুলি আমরা শুনব যেমন সহি এবং মুসলিমের হাদিস সাহেব হাদীসটি হাদীস নাম্বার হল পনেরো নম্বর হাদিস সাহেব মুসলিমের হাদিস নাম্বার হলো চুয়াল্লিশ নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবে আনাসরাদি আল্লাহ আলা আনহু তিনি বলছেন সাল্লাহু আলিহুল্লাম বলেন লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনা না আহাব্বা ইলাইহি মিউ ওয়ালাদীহি ও ওয়ালাদীহি ওয়া নাসি আজমারিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম বললেন লাই উমিনু আহাদুকুম তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারে না কখন কোন অবস্থায় যখন সে তার সন্তানকে হয়তো বেশি ভালোবাসবে অথবা তার পিতামাতাকে বেশি ভালোবাসবে আল্লাহ রসুলের চেয়ে অথবা কোনো মানুষজনকে আল্লাহ রাসুলের চেয়ে বেশি ভালোবাসবে তখন সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না যখন সব কিছুর উপরে আল্লাহ রসুল সাল আলয়াল্লামের ভালোবাসা দিতে পারবে তখন সে ইমানদার হতে পারবে তো এই ভালোবাসার দিক থেকে আমরা এক নম্বর সিরিয়ালে যার স্থান এক নম্বর আসনে তিনি হলেন আল্লাহ সোহান আল্লাহর রসুলের চেয়েও আল্লাহকে বেশি ভালোবাসত দ্বিতীয় নম্বর আসনে যিনি তিনি হলেন রসুল সাল্লাহ আলি হসাল্লাম আল্লাহর চেয়ে তাকে ভালোবাসবো না তার চেয়ে আল্লাহকে ভালোবাসবো কিন্তু আল্লাহর চেয়ে তাকে নয় আল্লাহ রবুল্লা আলমিনীর পরেই যাকে ভালোবাসবো সবচেয়ে বেশি তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাহ তবে আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসবো মাখলুকের মাঝে যত কিছু রয়েছে সব কিছুর চেয়ে তাকে গোটা মাখলুকের চেয়ে সব মাখলুক এমনকি আল্লাহ রসুল সাল্লাম তিনিও মাখলুক অতএব সকল সৃষ্টি বস্তু জীব এর চেয়ে ভালোবাসবো আল্লাহকে তারপরেই মাখলুকের মাঝে সবচেয়ে যাকে ভালোবাসবো তিনি হলেন আল্লাহ রসুল এর এজন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন লাই তোমাদের কেউ ইমান দাঁড়াতে পারে না আমি তার কাছে দাম্পত্য জীবনের পরে যখন একটা সন্তান হয় কত যে সে প্রিয় হয় বলার অপেক্ষা রাখে না এটা যার সন্তান রয়েছে তিনি বুঝেন যখন অনেকগুলি সন্তান হয়ে যায় তখন হয়তো একটু কমে যায় কিন্তু যখন প্রথম যেটা হয় এই সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত নিজে না খেয়ে থাকবে তবু সন্তানকে খাওয়াবে নিজে সারাত জাগে থাকবে তবু সন্তানকে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি আমাকে বেশি ভালোবাসতে না পারে সেই মন্দায় আল্লাহ রাবুল্লাহ আলমিন যে বিষয়টির গুরুত্ব দিয়েছেন আল্লাহর তাউহিদের পরে সেটা হলো পিতামাতার প্রতি শ্রদ্ধা করা কোরআন মাজিদে অসংখ্য আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর এবাদত করার পরেই পিতামাতাকে শ্রদ্ধা করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রাখ আল্লাহ রসুল সাল্লাম দিয়ে তাদের উপরেও প্রাধান্য দিতে হবে আমাকে তবে এটা তাকে আল্লাহ বেশি ভালোবাসবো সেই পিতামাতার চেয়েও এটা আল্লাহ রহি ব্যক্তিগত বিষয়ের জন্য নয় এটাও আবার আল্লাহ সুবাহ নির্দেশে যেই আল্লাহ রবাহ আলমিন পিতামাতাকে শ্রদ্ধার জন্য নির্দেশ দিয়েছেন সেই আল্লাহ রাবুল আলমীর এই নির্দেশ আবার পিতামাতার মাতার চেয়েও আল্লাহ রাসুল সাল্লাহামকে ভালোবাসতেন এবং ওয়ান্না সে আজমাইন পৃথিবীর বুকে সকল মানুষের চেয়ে চাই সেই প্রিয় স্ত্রী হোক বা স্ত্রীর প্রিয় স্বামী হোক সকল কিছুর চেয়ে এ হাদিসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস এ হাদিস যেন আমাদের একটা পরীক্ষার প্রশ্নপত্র হলো এ হাদিস প্রিয় বন্ধুরা আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসব আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাতু আর জানার জন্য ইসলামে বহুত মেনে চলা গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ আকি রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতেই আমাদের কল্লাম নির্মিত হয়েছে ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে জাফর বিন মহসি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ शाहिदুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবার হোসেন ہارুন হোসেনের উপস্থাপনায় দাবি মানুষ ধরো মনে বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলাম আল্লাহর মনোনীত دین প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি বি ফায়দা আজ রাত 9:30 টায় বা পুনর সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিএস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দাস সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আমরা যে দর্শ শুনছিলাম সেটি হচ্ছে ভালোবাসা এ ভালোবাসা কার জন্য হবে কি পরিমাণে হবে কোন ক্যাটাগরিতে হবে সে বিষয় নিয়েই আমরা আলোচনা করছিলাম সর্বোচ্চ ভালোবাসা যার জন্য হবে আবাদতের দৃষ্টিকোণ থেকে নত হওয়ার দৃষ্টিকোণ থেকে নিজেকে সমর্পণ করার দৃষ্টিকোণ থেকে তিনি হলেন আল্লাহ সুবাহান হুয়াতা যেই ভালোবাসা কোনো মখলুকের জন্য হতে পারে না আল্লাহ আলার পরেই মখলুকের জন্য যে ভালোবাসা সেই ভালোবাসা হবে সবচেয়ে যার জন্য তিনি হলেন আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ আলী হুসালামের জন্য আমরা এই প্রসঙ্গে একটি সাহেব বুখারী এবং মুসলিমের হাদিস শুনছিলাম যে আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে সে ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কলিজার টুকরা সন্তান তার শ্রদ্ধার পাত্র পিতামাতা এবং তার কাছে যত রকমের মানুষ রয়েছে সকলের চেয়ে আমি প্রিয় হতে না পারি এ প্রসঙ্গে আরেকটি হাদিস এসেছে যেটি সাহেব বুখারিতে আমার রদিয়া হু তিনি বলছেন যে হে আল্লাহ রসুল সাল্লাহয়ারি হুসাল্লাম আন চা হ্যাব বু ইলাইয়ামিন কুল্লি শাইন ইল আমিনাফসি আপনি আমার কাছে সবার চেয়ে ভালো সবার চেয়ে প্রিয় তবে আমার নিজের জানের চেয়ে আপনাকে প্রিয় করতে পারছি কারণ নিজের উপর আমার উপর আপনাকে কেমনে বেশি ভালোবাসে আমি আমার ছেলে সন্তান পিতা মাতা স্ত্রী ও বাচ্চা যত কিছু রয়েছে সবার চেয়ে আপনাকে ভালোবাসি কিন্তু নিজের চেয়ে আমি ভাবতে পারছি না আল্লাহ রা সুরসাল্লাল্লাহ হইসলাম বলছেন লায়া ওমা না এ ওমার তুমি এখন ঈমানদার হতে পারো নাই ওমার রাদিয়া আনহু তার মাথা যেন গরম হয়ে গেলে কি ব্যাপার এখন ইমানদার হতে পারিনি সাথে সাথে তিনি ঘোষণা দিয়ে দিলেন আরিয়া আরাসুর আল্লাহ আন্ত আহাব্ব ইলাইয়ামিং কল্লিশ আই ইন হট দ্য ম ইন আপনি আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে এমনকি আমার নিজের চেয়েও আপনি হলেন আমার কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ রাসুল সাল্লাম বললেন আল আন আল আন আনার তুমি এখন ইমানদার হয়েছে এখন তুমি আসল মমিন মাল্লাহ তাহলে আমাদের অবস্থা আজকে কি দেখুন আমাদের সামান্য একটু যদি স্বার্থের আঘাত লাগে তাহলে আমরা ইসলামের বা আল্লাহ রাসুলের কোন নির্দেশ পালন করতে পারি না একটু যদি আমাদের অসুবিধা হয় আর আল্লাহ রাসুল সাল সাল্লাম কিভাবে তাকে ঘোষণা দিলেন উমার রাজিয়াল্লাহকে যে পৃথিবীর সব কিছুর চেয়ে এমনকি তোমার নিজের চেয়েও যখন আমাকে তুমি ভালোবাসলা এখন তুমি ইমানদার তাই এই হাদিসটিকে আমরা বললাম যে এটা হলো একটা প্রশ্নপত্র কার ইমান কতটুকু রয়েছে এটা পরীক্ষা করার জন্য এ হাদিস অন্যভাবে একটা আয়াত এসেছে আল্লাহ আলমিন বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আমার অনুসরণ করলেই অটোমেটিক ভাবে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন ওল্লাহ গাফুর রহিম তিনি হলেন ক্ষমাশীল এই আয়াতটিকেও বলা হয় আয়াতুল ইমতেহান পরীক্ষার আয়াত আসলে কি আমি আল্লাহ রসুল সাল্লাহমকে ভালোবাসি আসলে কি আমি আল্লাহ রাবুল্লা কে ভালোবাসি যদি সত্যিই ভালোবাসি তাহলে প্রমাণ হবে আমার কাজকর্ম কতটুকু আমি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে অনুসরণ করলাম খুব আফসোসের সাথেই বলতে হয় আজকে আমাদের মুসলিম সমাজের এমন অবস্থা হয়ে গেছে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি বিভিন্ন তরিকায় বিভিন্ন মাঝভাবে আমরা আজকে বিভক্ত হয়ে দুর্বল হয়ে গেছি মুসলিম সমাজ তো আমাদের এক একজন সেটাকে এত বেশি ভালোবাসি সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের নির্দেশ কোন কাজে আসে না যদি বলা হয় যে এই হলো আল্লাহ রাসুল সাল আলী হোসাল্লামের সহি বুখারির হাদিস তিনি এইভাবে এই আবাদত করেছেন আমরা খুব সহজেই জবাব দিয়ে দিই যে আমাদের মাঝাবে এই নিয়ম আছে আমরা খুব সহজে জবাব দিয়ে দিই যে আমার তরিকায় এই নিয়ম আছে আমরা খুব সহজে জবাব দিয়ে দিই যে আমার ইমাম সাহেব এই এই দিয়েছেন যদি জবাব এসে যায় তাহলে আমরা আল্লাহ রসুল সাল্লামের নির্দেশকে প্রাধান্য দিলাম না আমাদের যেই প্রচলনের উপর রসম রাজের উপর চলে আসছি সেটাকে আমি প্রাধান্য দিলাম অথচ আল্লাহ রসুল সাল্লাহ বলছেন লাই উমেনু ওয়ালাদিহি ও ওয়ালী সব সবকিছুর উপরে যতক্ষণ না আমাকে বেশি প্রিয় মনে করবে প্রিয় মনে করা মানে কি মুখ দিয়ে খালি বলা তাহলেই প্রিয় হয়ে গেল আর এবাদতের ক্ষেত্রে তাকে অনুসরণ করব না যেই নিয়ম যেই চলনের উপর আছি সেটার উপরেই থাকবো এটা প্রিয়র পরিচয় কক্ষন নয় এটা মৌখিক ভালোবাসা এটা অন্তরের ভালোবাসা নয় এ ভালোবাসা হতে হবে অন্তর থেকে তাহলে আমি ইমানদার সত্যিকার বলে আমি প্রমাণিত হব প্রিয় বন্ধুরা আসুন আমরা যেন সত্যিকারীভাবে আল্লাহ রসুল সাল আনুগত্যের দৃষ্টিকোণ থেকে তার অনুসরণের দৃষ্টিকোণ থেকে আমরা তাকে প্রকৃতভাবে ভালোবাসতে পারি সেই চেষ্টাই আমরা করব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন লেখক রাহে এরপর এরপরে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি শহীব বুখারি এবং শহী মুসলিমে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হরিসলাম বলেন সালা সুমমাং কুন্না ফিহি ওয়াজাদা বিহিন ওয়া টালি ঈমান তিনটি গুণ যার মাঝে রয়েছে সে আসলেই ঈমান এর যে একটা মজা ঈমান এর যে একটা স্বাদ রয়েছে এই স্বাদ সে অনুভব করতে পারে কারণ প্রতিটি জিনিসের একটা স্বাদ আছে চিনির একটা স্বাদ আছে টকের একটা স্বাদ আছে এমনকি পানি এটারও একটা স্বাদ আছে যদি দুটো পানি আমার সামনে দেওয়া হয় একটা হলো লোনা পানি আর একটা হলো মিঠা পানি তাহলে আমি বুঝতে পারি যে এটা হলো এটা হলো আরে তা আমার যে ইমান আছে একটা স্বাদ আছে এই ইমানেরও একটা মজা আছে কিন্তু আজকে আমরা হয়তো অনেকে ইমান এর স্বাদ এর মজা আমরা পাই না যার কারণে একজন মানুষকে যদি বলা হয় যে তোমাকে আমি একটা বড় ধরনের চাকরি দিব ইমান ইসলাম বাদ দিয়ে দাও তুমি খুব দ্রুত প্রস্তুত হয়ে যাই আমরা বা আছে কেউ যারা খুব দ্রুত প্রস্তুত ঠিক আছে আমি চাকরি তো পাবো আর এই ইমান ইসলামের কি দরকার মানে তার কাছে আসলে ইমান ইসলামের স্বাদ বলতে মজা বলতে কিছুই নেই যার কারণে সে যখন তখন এটাকে ছেড়ে দিতে প্রস্তুত আছে আজকে অমুসলিম মুসলিমদেরকে বিভিন্ন সুযোগে তাদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে তাদেরকে কাদিয়ানি বানানো হচ্ছে এভাবেই যে তোমাকে আমি আবাসনের ঘর বাড়ি ইত্যাদি সব কিছু রেডি করে দেবো তুমি রেডি হয়ে যাও বাদ দাও আজ থেকে কাদিয়ানি হয়ে যাও সামান্য সুবিধার কারণে হয়ে যাচ্ছে তুমি খ্রিস্টান হয়ে যাও সামান্য সুবিধাতে খ্রিস্টান হয়ে যাচ্ছে আমাদের দেশে বিভিন্ন অঞ্চল ডিস্ট্রিকে প্রচুর রয়েছে প্রিয় বন্ধুরা শুধু এটুকুই নয় কাদিয়ানি হওয়া বা খ্রিস্টান হওয়া এটা তো সম্পূর্ণভাবে ধর্ম ছেড়ে দেওয়া একজন মানুষকে যদি একজন ব্যক্তি আহ্বান জানায় বা একটা যুবক সুন্দর যুবককে যদি একটা সুন্দরী যুবতী আহ্বান জানায় যা আসো তুমি আমার সাথে একটু বিনোদন করো কোনো কিছু সমস্যা নেই কেউ দেখবে না কেউ কিছু বলবে না কেউ কোনো শাস্তি দেবে না এই সুযোগ পেলে কয়জনই বা এই সুযোগ বাদ দিবে কিন্তু এই সুযোগ বাদ দিবে সেই যার মাঝে ইমানের মজা রয়েছে যার মাঝে ইমানের স্বাদ রয়েছে সেই ইমানকে ছেড়তে চাইবে না হঠাৎ যদিও সে শয়তানের প্ররোচনায় লিপ্ত হয়ে যায় আবার সে সেই জিনিসটাকে সংশোধন করে নিতে চাইবে স্মরণ করুন ওই সেই আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামের যুগের কথা একজন মহিলা সাহাবি তিনি এ ধরনের অপকর্মে লিপ্ত হয়ে গেলেন শয়তানের প্ররোচনায় কিন্তু যখন শয়তান আক্রমণ করেছে তখন তো এত খেয়াল করেনি শয়তান যখন চলে গেছে খারাপ ঘটায় দিয়ে এখন তার মাথা গরম ভিতরে যেন আগুন জ্বলছে ভিতরে আগুন জ্বলছে যে আমি কি অপরাধ করেছি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে আসে উপস্থিত হি আল্লাহ রসুল সাল্লি হোসাল্লাম তা হেরনি আমি অপবিত্র হয়ে গেছি আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার কথা যেন শুনছেন না আবার বারবার আসে সেই একই কথা আমি অপবিত্র হয়ে গেছি আমাকে পবিত্র করুন দেখলেন যে সেই মেয়ে তিনি অন্তঃসত্তা হয়ে গেছেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বললেন যে না তোমাকে পবিত্র করব ঠিকই কিন্তু এই অবস্থায় নয় এই অবস্থায় তোমাকে এই করলে আরেকজনকে হত্যা করা হবে তুমি অপরাধী সে অপরাধী নয় যাও তুমি বাচ্চা প্রসব করা পর্যন্ত অপেক্ষা করো বাচ্চা প্রসব করলেন প্রসব করে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে আসলেন কিন্তু ভিতরে আগুন জ্বলছে কি অপরাধ করেছে আমি আমার ইমানের উপর আমি আঘাত করেছি শান্তি পাচ্ছেন না তিনি অস্থির কবে আমার এই ভিতরের আগুনকে আমি ঠান্ডা করতে পারলে আমি ঠান্তি পাবো আর কোনো প্রেস্টিজ তাকে থামাতে পারছে না কেউ কিছু বলবে এটা তাকে থামাতে পারছে না কারণ আখেরাতের আজাব হলো সবচেয়ে বড় আজাব দুনিয়ার আজাব কিছুই নয় তার তুলনায় বাচ্চা ছোট মায়ের দুধ খাচ্ছে আল্লাহ রসুল সাল্লাম ফিরিয়ে দিলেন যে না এ অবস্থায় তোমাকে করা হলে বাচ্চা বাঁচবে না অত বাচ্চা আর একটু বড় হোক যখন সে নিজে খেয়ে থাকতে চলতে পারবে তারপরে আস তার ভিতরে আগুন দিবছে না নিজেকে ঠান্ডা করতে পারছে না যে কি অপরাধ করে ফেলেছি আবার বাচ্চা যখন বড় হলো একটু বড় বাচ্চার হাতে বেচারি একটা রুটির টুকরা দিলেন দিয়ে নিয়ে আসলেন আসে বলছেন জিহা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বাচ্চা নিজে খেতে জানে এখন নিজে খেতে পারবে আমাকে বাঁচান আমাকে বাঁচান আমি আল্লাহর আজাব থেকে কিভাবে রক্ষা পাবো আমায় অপবিত্র আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নির্দেশ দিলেন বিবাহিত মানুষ যদি এই অপকর্মে লিপ্ত হয় তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা ইসলামের বিধান যেন সমাজে এই অপকর্ম বন্ধ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী নির্দেশে তাকে সেই বাস্তবায়ন করা হলো সাহাবি মহিলা সাহাবি তিনি মারা গেলেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে তার যে তৌবা আল্লাহর কাছে সেই তৌবা যদি গোটা মদিনাবাসী তৌবা করত তার চেয়েও যেন সেটা আল্লাহ রাবুল্লা আলমীর কাছে আরো বড় কারণ সে অন্তর থেকে ইমানের যে স্বাদ পেয়েছে শয়তানের চক্রান্তে কিছু অপকর্মে অন্যায় লিপ্ত হয়ে গেলেও এরপরে যখন আবার শয়তান থেকে দূরে সরে এসেছে নিজে এটাকে থামাতে পারেনি আমরা যেটা বলছিলাম সেটা হলো ইমানের স্বাদ যদি কেউ ইমানের স্বাদ যার মাঝে থাকবে তাহলে সামান্য এই ইসলামকে ইমানকে সে কখনো বাদ দিতে পারে না বন্ধুরা এ পর্যায়ে আমরা এ দর্শ আজকে সম্পন্ন করছি আশা করি পরবর্তী দর্শে আপনারা আবার মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে উপলব্ধি করে আমাদের ইমানকে মজবুত করে নেওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র পিএস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

ইসলামী সেরিয়ার রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলাম সারিয়ার নীতিমালা প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়